তাদের প্রোটেকশনের কাজ করছে। দেশের যত সেন্ট্রাল ফোর্স অমিত শাহ তুলে নিয়েছে, তুলে নিয়ে বিজেপির নেতা থেকে কর্মী সবাইকে দিয়ে দিয়েছে, আর তার এলাকা এলাকায় যাচ্ছে আর গিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে। আর আমাদের পুলিশ বেচারা হচ্ছে ইলেকশন কমিশন আসলেই ওরা ভয়ে চুপচাপ থাকে, যেন ওনায় ঘুঘুরু বাসায় পড়েছে, তারা নিজেদের যে ব্রেনটা সেটাকে ইউজ করতে পারে না। ভাবে ইলেকশন কমিশন একদিনের জন্য বলছে সেটা আমি শুনতে বাধ্য, তারপরে যে 5 বছর আছে সেটাও জানে না। সুতরাং তারা এইগুলো করছে। ইলেকশন কমিশনের এখানে একটা পুলিশের অবজারভার আছে, আই এম সরি টু সে, যে সে রিটায়ার্ড অফিসার, 2019 এখানে পড়েছিল বিবেক দুবে, এখনো এখানে পড়ে আছে রিটায়ার্ড অফিসার। আর রিটায়ার্ড অফিসার কন্ট্রোল করছে যারা অফিসিয়াল অফিসার এখনো আছে অ্যাক্টিভ, তাদের ওয়ার্কিং যারা তাদের কন্ট্রোল করছে। এটা হচ্ছে ইললিগাল, এটা ইললিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল, কিন্তু ইলেকশন কমিশন শুনছে না, কারণ ইলেকশন কমিশন হয়ে গেছে বিজেপির আয়না। গতকাল আমার কাছে খবর এলো, আজকে আগামীকাল বর্ধমানে ইলেকশন আছে, বর্ধমান ওয়েস্টে কি করেছে পুলিশকে দিয়ে সব বাড়ি বাড়ি, এমনকি যারা আমাদের পোলিং এজেন্ট তাদের বাড়ি বাড়ি লোক পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে কেউ বেরোবে না, ইলেকশন শেষ হবে তারপর বেরোবে। কেন? প্রত্যেকে বেরোবে, প্রত্যেকে বেরোবেন আপনারা, ইলেকশনে ভোট করাবেন, ভালোভাবে ভোট করাবেন, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা ইলেকশন হয়ে গেছে এবং যা হচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, তৃণমূল কংগ্রেসই পাওয়ারে থাকবে। সুতরাং আপনার বিরুদ্ধে কেস করলেও সেটা আমরা দেখে নেব, চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা এসপিকে চেঞ্জ করেছে বিজেপি, যা বলে দিয়েছে তাই করেছে, যা ইচ্ছে তাই করছে। দুটি লোক এখানে বসে এবং সে দুটি লোক জানে না যে আজকেও আমার সাথে অনেক লয়ারের কথা হয়েছে, যেভাবে এরা ইলেকশন করেছে বায়াস হয়েতে। আগামী দিন আমরা সুপ্রিম কোর্টে যাবই এবং আমরা দেখব যাতে আগামী দিন দেশ গণতন্ত্র ঠিক মতো চলে, গণতন্ত্র বিজেপির কথায় বিজেপির আয়না হয়ে যেন না চলে, আমরা করবো। এবং তারা আমাকে বলেছে ফুল সাপোর্ট দেবে, সুপ্রিম কোর্টের বিখ্যাত বিখ্যাত লয়াররা, আমরাও দেখবো এটা নিয়ে কত দূর যেতে পারি। আমি ইলেকশনে জিতেও এটা ছাড়বো না, এটা আমি ধরে রাখবো, আমার কাছে এভিডেন্স আছে। মুর্শিদাবাদেরও আপনাদের আমি বলি, মুর্শিদাবাদ জেলায় দেখুন, আমি কিন্তু আপনার জেলায় পড়ে আছি, আমার মিটিং ছিল আজকে, গতকাল বীরভূম করে আমার মিটিং ছিল এখানে, আমি দেখুন আমি কিন্তু মুর্শিদাবাদেই পড়ে আছি, আমি কিন্তু কলকাতায় ফিরে যাইনি। আমার মিটিং ইলেকশন কমিশন ব্যান করলেও আমি কিন্তু মুর্শিদাবাদ ব্যান মানে ওই নিষিদ্ধ করলেও 500 জনের বেশি করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়, তবুও বুদ্ধি করে এই হলের মধ্যে 200-300 নিয়ে করছি, আমার কথা হচ্ছে ভার্চুয়াল করছি, এবং আমি কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই করছি, আমি কিন্তু কলকাতা থেকে ভার্চুয়াল করতে পারতাম, কলকাতা থেকে আমি করিনি। আমি কিন্তু কাল বোলপুরে, বীরভূমেরটা বোলপুরে গিয়ে করেছি, এবং আজকেও আপনাদেরটা আমি এখান থেকে করছি। মালদারও যারা আছে আমি তাদেরও বলবো, মালদাকেও, মালদাও আমি ঘুরে এসেছি, অলরেডি 4টে মিটিং করেছি, মুর্শিদাবাদেও আমি 3টে মিটিং করতে পেরেছি, বাদবাকি আমি করতে পারিনি। কিন্তু যে যে জায়গায় মিটিং করতে পারিনি আমি কথা দিচ্ছি, আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিভিউ মিটিং থেকে শুরু করে নানা রকম জনকল্যাণমূলক কাজে কেন্দ্র করে আমি যে যে এলাকায় যাব বলে কথা ছিল কিন্তু পৌঁছতে পারিনি ইলেকশন কমিশনের থাপ্পায়, সেই এলাকাগুলো কিন্তু আমি আফটার ইলেকশন ভিজিট করবই। আমি আপনাদের কথা দিচ্ছি আমি ভিজিট করবই। আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান, আমিরুল হাসান ইসলাম তার কেন্দ্র তো শামশেরগঞ্জ, আপনারা জানেন একজন প্রার্থী মারা গেছেন, তাই তার ভোটটা হবে 16 তারিখে, প্রথমে তো ঈদের দিন দিয়ে দিয়েছিল, তারপরে তো আমরা সব প্রতিবাদ প্রতিবাদ করাতে আমি ভেবে পাই না ইলেকশনের কাছে, ইলেকশন কমিশনের কাছে ক্যালেন্ডার আছে কিনা। খলিলুর রহমান, সরি আশিস মার্জিত, তিনি হচ্ছেন আমাদের খড়গ্রামের ক্যান্ডিডেট, জীবন কুমার সাহা এখানে আছে, সবাই আপনাদের আশীর্বাদ চাইছে, বড়োয়ার ক্যান্ডিডেট, বড়োয়াটা নিয়ে নানা রকম বদমাইশি করছে বিজেপি, এটা ভালো করে নজর দিতে হবে। অপূর্ব সরকার কান্দি, অপূর্ব এখানে আছে, হ্যাঁ আচ্ছা, তোমরা আমি যখন নামগুলো বলছি তোমরা নমস্কার করো পাবলিককে আগে, আমিরুল ইসলাম থেকে শুরু করি শামশেরগঞ্জ নমস্কার করো,
সবার কাছে তোমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করো। আমিরুল হয়ে গেল, এবার হচ্ছে আশিস মার্জি, খড়গ্রামের প্রার্থী। আচ্ছা এসে যাবে এক্ষুনি। জীবন কুমার সাহা, বড়ুয়ার প্রার্থী। ভালো করে এলাকা দেখে নাও, বিজেপি ওখানে নানা রকম টাকা পয়সা দিয়ে টাকা হোর্স পয়েন্ট চালাচ্ছে, ইলেকশন কমিশন কানে চোখে দেখতে পায় না, দেখে নাও। অপূর্ব সরকার কান্দি, ওখানেও টাকার হোর্স পয়েন্ট চলছে, পারলে ধরে নাও, ইলেকশন কমিশন চোখে দেখতে পায় না। হুমায়ুন কবির, ভরতপুর। হুমায়ুন তো আমাদের এখানে সবার জেতা উচিত। রবিউল আলম চৌধুরী, রেজিনগর। আম গরিব আদমি কি চিন্তা কি এসে জিতু সন্থাল জি কো ভি মে আপনা নমন করতা হুঁ। মিত্রো, মে দেখ রহা হুঁ কি চুনাও মে জিস তরিকে সে লোগো কা অপার জন সমর্থন ভারতীয় জনতা পার্টি কো মিল রহা হ্যায় অর ভারতীয় জনতা পার্টি কে সমর্থন সে হর ফেজ মে ভারতীয় জনতা পার্টি কি জিত হো রহি হ্যায়, वैसे वैसे মমতা জি কি বোখলাহট বড় রহি হ্যায়, वैसे वैसे মমতা জি বোখলা রহি হ্যায়, और उनकी बौखलाहट टीएमसी के कार्यकर्ताओं के व्यवहार से प्रकट हो रहा है। নন্দ বোস দ্বারা শ্রীনিবাস ভাই খানে আছে। আমি এবার আপনাদের কাছে বলবো, আমি মালদা এবং মুর্শিদাবাদ এবং যে যে জায়গাগুলো ইলেকশন হয়নি,